হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং মন দিয়ে এক্সামের প্রিপারেশন করছেন। আমাদের সামনে আছে WB পুলিশ, WB পিএসসি এবং ICDS এক্সামের। তো আজকে আমরা সেই সমস্ত এক্সামের জন্য ম্যাথ ক্লাসে প্রিপারেশন করবো, হাতে বেশি সময় নেই। আগস্টের ফার্স্ট উইকে এক্সাম আছে WB পুলিশের, 2019-এর যে প্রিলিমিনারি এক্সাম তার এক্সাম আছে। তো দেরি না করে আমরা ম্যাথ ক্লাস শুরু করবো এবং আপনাদেরকে বলে রাখছি যে এই ক্লাস থেকে আপনারা প্রিপারেশন করলে অনেক অনেক কিন্তু হেল্প পাবেন, ঠিক আছে? তো বন্ধুদের সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন। দেরি না করে শুরু করবো। আজকের থাম্বনেইল আপনারা দেখেছেন যে ভগ্নাংশ সংক্রান্ত যে সমস্ত অঙ্ক হবে, ঠিক আছে? তো শুরু করি। তো বন্ধুরা, আপনারা যখন অঙ্ক করেছেন, আপনারা আগে যখন ভগ্নাংশের অঙ্ক করেছেন, তো সাপোজ ধরি এরকম থাকে 5-7, 3-8, 2-5, এই তিনটে ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড়, বা ছোট থেকে বড় সাজাও, ইত্যাদি বিভিন্ন রকম অঙ্ক পড়ে। তো আপনারা সকলে সিম্পলি জানেন বেসিক্যালি যে উপরেরটাকে লব, নিচেরটাকে হর বলা হয়, এবং প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ সম্পর্কে সকলেই কিন্তু অবগত আছেন, ঠিক আছে? তো আজকে আমরা একটু অন্য পদ্ধতিতে, খুব ভালোভাবে, একদম সহজ পদ্ধতিতে ছোট বড় ইত্যাদি নির্ণয় করা শিখব। তো আপনাদের বেসিক্যালি কী পদ্ধতি আপনারা ফলো করেন, এই যে এরকম যখন ভগ্নাংশ দেওয়া থাকে কী ফলো করেন, 7-8-5 তিনটে লসাগু করেন। লসাগু করার পর তিন চারটে প্রসেস হয়, লসাগু করার পর সব কটাকে দিয়ে কাটাকুটি করেন। 7-8-5-এর লসাগু 4-7-8-280 এরকম লসাগু দিয়ে কাটাকুটি করবেন, তাই তো? তো ওটা গেলে ফার্স্ট একটা প্রসেস হয়। দ্বিতীয় প্রসেস আপনারা অনেকে যেটা করেন সেটাকে এগুলোকে দশমিকে করে নেয়, যে 5/7 দশমিক দিয়ে করে, 7-7-49.7 এরকমভাবে করে, তিনটাকেই করে নেওয়ার পর ছোটো থেকে বড় সাজায়, ঠিক আছে? আর আরেকটা যেহেতু বেসিক্যালি সেটা ইজি করে, সেটা কী প্রসেস, সেটা হচ্ছে এই প্রসেস, এই দুটোকে কোণাকুণি গুণ করে। কীরকম, 5-8-40, 3-7-21, এখানে এই দুটোর মধ্যে ছোটো কোনটা, যেহেতু 21 ছোটো সেই জন্য এটা ছোটো, এটা বড়। এবার এর সাথে এর 3-5-15, 8-2-16, তাহলে এটা 15 হলো, এটা 16 হলো, এর থেকে আবার এটা বড়, এটাই ছোটো, তাহলে 3-8 সব থেকে ছোটো হয়ে গেল, ছোটো, ঠিক আছে? আর বড়ো কোনটা, এবার এইটা আর এইটার মধ্যে দেখবো, 5-5-25, আর 7-2-14, তাহলে দেখা গেলো এদিকেরটা ছোটো হচ্ছে, এইদিকে 25 বড়ো হচ্ছে, তাহলে 2-5 তারপরে ছোটো, তারপরে সব থেকে বড়ো হচ্ছে 5-7। তো এইভাবে অনেক অঙ্ক আপনারা সলভ করেন ছোটো ছোটো ভগ্নাংশ দিলে। কিন্তু বর্তমানে সমস্যা হচ্ছে, এই ভগ্নাংশের অঙ্ক যদি বড় বড় অঙ্ক দিয়ে দেয় তখন আমরা কি সেই একই পদ্ধতি ফলো করতে পারবো? তো সেই জন্য আমি কিছু দিচ্ছি, সেইভাবে করুন, ঠিক আছে? একটা অঙ্ক দিচ্ছি, 51/57, নিজেরা করার চেষ্টা করবেন, 23/26, কমন, 31/35, আর একটা দিলাম, 89/101। আপনাকে এই একটা অঙ্কের মধ্যে দিয়ে চারটে অঙ্ক করে দিতে হবে, যাতে এরকম কোনো অঙ্ক এলে সব কটাই ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? কী করতে হবে, ছোটো থেকে বড় সাজাতে হবে, বড় থেকে ছোট সাজাতে হবে, কোনটা সব থেকে ছোট এবং কোনটা সব থেকে বড় আপনাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আপনারা আপনাদের পদ্ধতি ফলো করতে পারেন, আমি যারা জানেন না বা যারা নতুন শিখবেন তাদেরকে এই পদ্ধতি, একটা নতুন পদ্ধতি শিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আপনারা ভিডিও পজ করেছেন, এবার সলিউশনটা দেখুন, ঠিক আছে? আপনারা বিভিন্ন রকম ফলো করেছেন, তো ওই পদ্ধতি যদি ফলো হতো, 51/26 করতাম আর 57/23 করতাম, অনেক বড় হয়ে যেত, তো অনেক বড়, এইভাবে করা যাবে না, বা দশমিক দিয়েও করা খুবই বড় হয়ে যাবে প্রসেস। তাহলে আমার প্রসেস কি, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আগে দেখবেন ডিফারেন্স, কিসের, এদের ডিফারেন্স, ঠিক আছে? 57 আর 51 আছে, 57-51 ডিফারেন্স কত, 6, 23-26 ডিফারেন্স কত, 3, 35-31 ডিফারেন্স কত, 4, 89-101 হচ্ছে 12, ব্যাস, এটা একটা হয়ে গেল। এবার কী করবেন, ওপরে যেগুলো আছে, ওপরে 51 আছে তার তলায় এদের ডিফারেন্স 6, ওপরে 23 আছে তার তলায় এদের ডিফারেন্স 3, ওপরে 31 আছে তার তলায় ডিফারেন্স হচ্ছে 4, ওপরে 89 আছে তার তলায় ডিফারেন্স 12। এবার দেখুন লসাগু করা কত সহজ হচ্ছে, 6, 3, 4, 12 লসাগু, সকলেই জানা যে 12 লসাগু, সব প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ, ঠিক আছে? কাটি, 6-2-12, তাহলে 51-2 হলো
দুই কমা তিন চারে বারো, চার তেইশে কত হলো 92, চার তিনে বারো, তিন একত্রিশে 93, বারো বারো কেটে গেল 89, একে 89। তো 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এই অঙ্কটা সলভ হয়ে গেল, ঠিক আছে। এটা যখন আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে আরও তাড়াতাড়ি করতে পারবেন, ঠিক আছে। তো এবার দেখা গেল কি কোন এই চারটের মধ্যে কোনটা ছোট, এটা ছোট মানে এইটা ছোট সব থেকে, তাহলে ছোট লিখলাম 89/101, এটা হলো ছোট। সব থেকে বড় কোনটা দেখা যাচ্ছে 102 মানে এইটা 51/57, ঠিক আছে। এবার আপনারা নিশ্চয়ই ছোটো থেকে বড় সাজাতে পারবেন, তাহলে ছোটো থেকে বড় সাজিয়েছি, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও, কথাটা পরে ছোট থেকে বড় হিসাবে না পরে ঊর্ধ্বক্রমে সাজাও আর অধঃক্রমে সাজাও, অনেকে গুলিয়ে ফেলেন শুনে নিন, ঊর্ধ্বক্রমে সাজানো মানে ছোট থেকে বড় সাজানো আর অধঃক্রমে সাজানো মানে বড় থেকে ছোট। তাহলে এখানে ছোট থেকে বড় সাজাচ্ছি ঊর্ধ্বক্রমে, 89টা ছোট আছে মানে 89/101 কমা, তারপর হচ্ছে 92 মানে 23/26, তারপর হচ্ছে 93 মানে 31/35, তারপর হচ্ছে 102 মানে 51/57। তো এইভাবে কমপ্লিট হয়ে গেল। এটাকে যদি বলতো অধঃক্রমে সাজাও মানে বড় থেকে ছোট সাজাও, তাহলে এদিকে ঘুরিয়ে আবার এদিকে লিখে দিতাম, বোঝা গেছে। আরেকটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা আপনারা নিজেরা করুন, ভিডিও পজ করে করুন, তারপর আবার ভিডিওটাকে প্লে করে অঙ্কটা করবেন, ঠিক আছে। তো আমি বলেছি এইরকম বলবে, এর মধ্যে বলেছে কোনটা ছোট আর কোনটি বড় নির্ণয় করে তো, ঠিক আছে, কোনটি ছোট কোনটি বড়। তো অঙ্কগুলো দেখে খুব বড় মনে হতে পারে, কিন্তু ওরা এমনভাবেই দেয় যেটা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করা যাবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে কী প্রসেস, ডিফারেন্স দেখুন, এটার মধ্যে 395/393 ডিফারেন্স কত, 2, 517/519 ডিফারেন্স কত, 2, 318/320 ডিফারেন্স কত, 2, 997/999 ডিফারেন্স কত, 2। তাহলে প্রত্যেকেরটাই ডিফারেন্স দেখা গেলো 2, তাহলে আমার নিশ্চয়ই প্রত্যেকের ডিফারেন্স 2 করে, আবার লসাগু 2 করে কাটাকুটি করার দরকার নেই, এই একই প্রসেস হবে। কিন্তু যেহেতু ডিফারেন্সগুলো সমান এসছে, তাহলে একেবারে অঙ্ক করে দেওয়া যাবে ওপরে চারটের মধ্যে যেটা ছোট সেটাই ছোট। তাহলে ওপরের এই চারটে সংখ্যার মধ্যে কোনটা ছোট, 318 ছোট, তাহলে ভগ্নাংশ হলো সব থেকে ছোট 318/320, সব থেকে বড় কোনটা 997, এই জন্য 997/999 এটা হয়ে গেল সব থেকে বড় ভগ্নাংশ, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে, নেক্সট আরও অঙ্ক দেখি অন্যরকম। তো ভগ্নাংশে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আমরা খুব সুন্দর পদ্ধতিতে শিখে নিলাম। এবার ভগ্নাংশে কিছু যোগ বিয়োগ কীভাবে করবো বা আমাদের কোথায় ভুলগুলো হয় সেটা আমরা দেখার জন্য এই ক্লাসটায় ভগ্নাংশ কিছু যোগ বিয়োগ করবো। সাপোজ আমি দিলাম 4^7 + 3^2 এটা দিলাম, তো এটার ক্ষেত্রে কী করবেন, এটার ক্ষেত্রে কি আমরা আপনারা সকলেই পারবেন যে এটাকে করে নেবেন 4 × 7 = 28, 28 × 7 = 29, 21 + 2 = 23, এইভাবে করতে পারেন। আর কি হয় অ্যাকচুয়ালি সেটা দেখানোর জন্যই ভেঙে কীরকম 4^7, আমি প্রথম যোগটা পরে আসছি, ঠিক আছে, 4^7, 4^7 মানে কত হচ্ছে 4 × 7 = 28 + 29 = 7, এটা তো আপনারা জানেন 4 × 7 = 29 = 7। তাহলে আমি এই জিনিসটাকে অন্য একটুভাবে যদি করি কীরকম, 4^7টাকে আমি লিখতে পারবো 4+1/7, এবার এটাকে সলভ করে দেখুন, 7 + 4 = 28 + 1 = 29/7 আসছে, অর্থাৎ কোনো মিশ্র ভগ্নাংশ থাকলে সেটা মাঝখানে প্লাস দিয়ে ভেঙে লেগে যাবে, অবশ্যই যাবে। তাহলে এটাকে যোগ করার আরও সহজ নিয়ম কি, তাহলে এটা কি হলো 4+1/7 + এটাকে লিখছি 3+2/7, ব্যাস। এবার যেগুলো এমনি সংখ্যা আছে সেগুলোকে যোগ করে নিলাম, 4 আর 3 = 7 প্লাস কী পড়ে রইল 1/7 আর 2/7, ঠিক আছে। তাহলে কী হবে, এটা 7+1/7 আর 2/7 করলে কত হবে, 7+7 লসাগু তার মানে 3/7, তাই তো, 7+3/7 মানে হচ্ছে 7^3/7, ঠিক ওইটা আপনারা যেটা করেছিলেন 29/29 ছিল, 4 × 7 = 28 + 3 × 7 = 21 = 23, তাহলে কত দাঁড়াচ্ছে 52/7 মানে 7^3/7,
মানে এইটাকে যোগ করো তো এইটাই আসছিল। আমি ভেঙে এইভাবে পরে দেখালাম যে এটা 7 পূর্ণ 3 এর 7, এইভাবে উত্তর আসে। অনেকের মনে হচ্ছে দাদা এটা সহজ, এ কী করার ছিল, এগুলো তো আমরা জানি। তো এইখান থেকেই যে সমস্যার সৃষ্টি হয় সেটাও আমি বলছি যে কোন সমস্যার সৃষ্টি হয়, ঠিক আছে? আপনাদেরকে করতে দিলেই বুঝতে পারবেন যে কোথায় প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? তো আমি করতে দিই। আচ্ছা, দিলাম 3 পূর্ণ 1 এর 8 প্লাস 5 পূর্ণ 2 এর 8 প্লাস 7 পূর্ণ 3 এর 3 এর 8, 4 এর 8 দিলাম, ঠিক আছে? এটা দিলাম। তো এটা কীভাবে করবো আপনারা জানেন নিশ্চয়ই, কি হলো? এটাকে ভেঙে লিখলে 3, আর আর ভেঙে ভেঙে লিখতে হবে না, 3, 5 আর 7 যোগ করে দিন, 3 প্লাস 5 প্লাস 7, আর যেগুলো পড়ে থাকবে 1 এর 8 প্লাস 2 এর 8 প্লাস 4 এর 8, ঠিক আছে? তো 5 আর 3 8 এর সাথে, 5 আর 3 8 আর সাথে 15, প্লাস এটা কত হচ্ছে 8, 8, 8, 8 লসাগু, 2 এর 1 এ 3, 4 আর 3 এ 7, 15 প্লাস 7 এর 8, মানে 15 পূর্ণ 7 এর 8। কেন 15 পূর্ণ 7 এর 8 লিখলাম নিশু বুঝতে পারছেন? আমি এখন লিখিয়েছিলাম 4 পূর্ণ 1 এর 2, তার মানে 4 প্লাস 1 এর 2, এটাকে রিভার্সে নিয়ে গেলে 4 পূর্ণ 1 এর 2 তো লেখা যাবে, 4 প্লাস 1 এর 2টাকে। সেরকম 15 প্লাস 7 এর 8টাকে রিভার্সে নিয়ে গেলে 15 পূর্ণ 7 এর 8 হবে, করা যাবে। কিন্তু এর পরে যে রাস্তা সেটাই আসলে সমস্যা, ঠিক আছে? এই অঙ্কটা অনেকের উত্তর মিলেছে। এবার আমি করতে দিচ্ছি এই সমস্যাটা কোথায়, ঠিক আছে? তো এইগুলো টুকে ফেলুন। এটা দেখলাম 55 পূর্ণ 2 এর 3 প্লাস 45 টু দি পাওয়ার 4 বাই 5 প্লাস 41 টু দি পাওয়ার 11 বাই 15, ঠিক আছে? এটা করেছেন। তো অনেকেরই কি উত্তর আসছে আমি বলে দিই, অঙ্কটা করার পর ভিডিওটা পজ করে করেছেন, অনেকেরই উত্তর কি আসবে পড়ি তাহলে, নিজের আপনারা করেছেন। তো আপনাদের সকলের উত্তর আসছে 141 পূর্ণ 11.5। কি তাই, তো এই উত্তরটাই আসছে? তো মানে আমার পদ্ধতি করে বা যেভাবে পদ্ধতি শেখালাম সেই পদ্ধতি করার পর এটাই উত্তর আসছে, 141 পূর্ণ 11.5। তো এটাও অপশানে দেওয়া থাকবে এবং আপনাদের এটা কাটা হয়ে যাবে ওই আমার ওই পদ্ধতি ফলো করলে। কাটা হবে বলতে কি, ভুল হবে বলতে কি, ভুলটা আপনাদের হবে, পদ্ধতিটা কোনো ভুল নেই। কীরকম সেটাই আমি দেখাচ্ছি, দেখুন এবার, ঠিক আছে? এটা করলে কি হয়, 55 প্লাস 2 বাই 3 প্লাস 45 প্লাস 4 বাই 5 প্লাস 41 প্লাস 11 বাই 15। তো এগুলোকে যোগ, এই সংখ্যাগুলো 55 প্লাস 45 প্লাস 41, বাকি যেগুলো পড়ে আছে 2 এর 3 প্লাস 4 এর 5 প্লাস 11 বাই 15, এটা পড়ে আছে। তো এগুলোকে যোগ করলে কত হয়, 5 আর 1 এ 6, 5 আর 11, 1 হাতে 1, 14, 141 প্লাস 3, 5 আর 15 লসাগু 15, 3, 5, 15, 5, 2, 10, 3, 5, 3, 4, 12 প্লাস 11, ঠিক আছে? তো আপনাদের ওই জন্য তো কত আসছে 141 প্লাস 33 বাই 15, 3, 11, 33, 3, 5, 15, তাহলে 141 প্লাস 11 বাই 5টাকে আপনারা লিখলেন 141 পূর্ণ 11.5। উত্তরটা দেখে কারেক্ট মেনে দিলে চলে এলেন, তাই তো? ভুলটা হচ্ছে এখানে যে এটা ভুল উত্তর। কেন এটা ভুল উত্তর, কারণ দেখুন, এখন এটা পরে বোঝাচ্ছি, এখানটা একটু মুছে দিয়ে এটা বোঝাচ্ছি, ঠিক আছে? দেখুন, আপনাকে যদি সাপোজ দিত 3 প্লাস 2 এর 3, তো আপনি এটা করতে পারতেন 3 পূর্ণ 2 এর 3 বা 3 3 9 এর 2 এ 11 3। কিন্তু কখন এটা হবে দেখুন, যখন এখানে নিচে ছোট উপরে বড় আছে তখন এটাই উত্তর হয়ে যাচ্ছে 3 পূর্ণ 2 এর 3, কিন্তু এই ক্ষেত্রে নেই, এই ক্ষেত্রে উপরে 11 আছে নিচে 5 আছে, এটা এখনও অপ্রকৃত ভগ্নাংশ আছে। সাপোজ যদি এখানে থাকে 3 পূর্ণ 4 এর 3, এর অর্থ কি 3 প্লাস 4 এর 3, 4 এর 3টাকে তো এখনও ভাঙা যাবে, 4 এর 3টাকে এখনও ভাঙলে কত হবে, 1, 3 1 এর 3, 1 এর 3, তাহলে এখনও একটা এক্সট্রা আছে, তাহলে উত্তর হলো 3 প্লাস 1 প্লাস 1 এর 3, মানে 3 আর 1 এ 4, 4 পূর্ণ 1 এর 3। বোঝা গেল কোথায় প্রবলেমটা হয়েছে? তাহলে এই যে এখনও যেখানে ভাগ করা যাবে সেই ভাগ ফলটাকে এখনও এর সাথে যোগ করা যাবে, 3 আর 1 এ 4, তবেই 4 পূর্ণ 1 এর 3, এটা হবে উত্তর। একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে উত্তরটা কী দাঁড়াবে, 141 পূর্ণ 11.5, এই 11.5টাকে তো এখনও ভাঙা যাবে, 141 প্লাস 11.5,
এগারোর পাঁচ মানে কত? পাঁচ দুগুণে দশ, এক দুই পূর্ণ একের পাঁচ, তাহলে এগারোর পাঁচ মানে দুই পূর্ণ একের পাঁচ। তো দুই পূর্ণ একের পাঁচটাকে মাঝখানে যোগ দিয়ে করতে পারি, তাহলে উত্তর কত দাঁড়ালো? 141 প্লাস 2 143 পূর্ণ 1 এর 5, আর এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝাতে পেরেছি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এইগুলো কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে, ঠিক আছে? সেই জন্য এটা বুঝিয়ে দিলাম। আশা করছি সকলকে সকলকে বোঝাতে পেরেছি। আমি একটা অঙ্ক পুরো ডিপলি বুঝিয়ে দিলাম, এরপরে যখন আপনারা প্র্যাকটিস করবেন নিশ্চয়ই আর গণ্ডগোলটা হবে না, ঠিক আছে? নেক্সট টাইপের অঙ্ক চলে যাচ্ছি। তো নেক্সট এই ধরনের অঙ্ক আপনারা দেখেছেন, 999 পূর্ণ 1 এর সাত, 999 পূর্ণ 2 এর সাত, 999 পূর্ণ 3 এর সাত, 999 পূর্ণ 4 এর সাত, এরকম দেওয়া আছে। তো আপনারা এগুলো নিশ্চয়ই অনেকে করেন এবং অনেকে বইয়ে দেখে শর্ট ট্রিক্স তো করেও নিয়েছে, ঠিক আছে? তো এগুলো কীভাবে করতে হয়? ওই একই পদ্ধতি ফলো করে এইগুলোই এসেছে, মানে এগুলো যে আপনাদের বইয়ে দেওয়া আছে সূত্রগুলো, আমি যেভাবে পদ্ধতি শেখালাম সেই পদ্ধতিটাকেই শর্ট করে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা কী করতে হয়? আপনাকে তো বারবার 999 প্লাস 1 এর সাত, 999 প্লাস 2 এর সাত এভাবে ভেঙে নেওয়া যায়, তারপর 999গুলোকে যোগ করতে হয়। আপনি তো বারবার 999 প্লাস 999 প্লাস যতগুলো 999 আছে যোগ করবেন না, তাহলে কী করবেন? কটা 999 আছে গুণে নেবেন, 1 2 3 4 5 6, তাহলে মানে 6টা আছে, তাহলে 999 × 6 প্লাস যেগুলো পড়ে রইল 1 এর সাত, 2 এর সাত, 3 এর সাত, 4 এর সাত, 5 এর সাত, 6 এর সাত, ঠিক আছে? তো এইভাবে 1 এর সাত, 2 এর সাত করে করে আছে ডট ডট ডট। তো এটাকে আমি কী লিখছি? প্লাস দিয়ে একেবারে লসাগুটা করে নিলাম, ঠিক আছে? এবার কী আছে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, মানে 1 থেকে এবার 6 পর্যন্ত যোগ করে তাকে 7 দিয়ে ভাগ, ঠিক আছে? 1 থেকে 6 পর্যন্ত যোগ করে 7 দিয়ে ভাগ করলে এটা কাটাকুটি হবে। 999কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 999কে 6 দিয়ে গুণ করলে 6 9 54 4, হাতে 5, 6 9 54 5 59 9, হাতে 5, 6 9 54 5 59, 5994 প্লাস এইটা এটা আপনাকে এটা নিজেদের মানে সহজে করে নিতে পারবেন 1 থেকে 6 পর্যন্ত, এটা হবে 21/7 মানে 3, তাহলে অ্যান্সার দাঁড়াবে 5994। আচ্ছা, এখানে যে শর্ট ট্রিক্সটা বলবো সেটা শুনে নিচ্ছি, সেটা বলে দিচ্ছি। এখানে 1 থেকে 6 আছে, আমি 21টা তো 2 সেকেন্ডে করে দিতে পারি, আপনারা গাঁট গুণে দিতে পারেন অনেকে। আমি 1 থেকে 6 পর্যন্ত করলাম কী করে? এটা যদি 1 থেকে 20 পর্যন্ত থাকতো তাহলে কি আপনি 1 2 তারপর 3 এরাভাবে যোগ করতেন? না, এটা তো একটা মৌলিক সংখ্যা যোগফল, পরপর মৌলিক সংখ্যা যোগফল, সরি পরপর ন্যাচারাল নাম্বারের যোগফল আছে, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত। সূত্র কী? n×n+1/2, এটাই হচ্ছে সূত্র। n মানে হচ্ছে কতগুলো পদ আছে, লাস্ট টার্মটা, লাস্ট টার্ম কত? 6, আর n+1 মানে 6+1 মানে 7, তলায় 2, তাহলে 3, 3 × 7 = 21, এটাকেই মুখে মুখে বসিয়ে দিয়েছিলাম 3 × 7 = 21, এখানে 1 দেখে এখানে 6 দেখে, ঠিক আছে? 6 মানে 6×7/2, তাহলে 3 6 আর 2 কাটলে 3 হলো, 3 × 7 = 21, এটাকে সেইভাবে বসিয়ে দিয়েছিলাম। আপনাদের পরীক্ষা হলে যোগ করতে হবে না, কারণ এর থেকে বড়ো সংখ্যা দিতে পারে যেটা 10 থাকবে এবং থাকবে, ঠিক আছে? আশা করছি বোঝা গেছে। নেক্সট যাই, নেক্সট এই ধরনের অঙ্ক আমি অঙ্কের ক্লাসে শিখিয়েছি, তাও আপনাদের সামনে পরীক্ষা আছে বলে যারা বুঝতে পারেনি তাদের জন্য আবার এই ক্লাসটা এবার ক্লাসে অঙ্কগুলো দেখাচ্ছি, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আপনারা পরীক্ষায় দেখেছেন যে এইভাবে অঙ্ক পড়ে পড়ে, তো বিশেষ করে প্রিলিমিনারি অঙ্কতে, প্রিলিমিনারি পরীক্ষাতে পড়ে। তো এই ধরনের অঙ্কগুলো আপনারা পরীক্ষা হলে 3 × 1 = 3, আর 1 × 4 = 3, আবার উল্টে দিয়ে 3 × 4, 4 × 1 = 4, আর 3 × 7 = 4, আবার উল্টে দিয়ে এইভাবে করতে 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 যান, এবং কোনো একটা সময় আবার গুলিয়ে যায়, আবার প্রথম থেকে করতে হয়। এটাই আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার এই প্রবলেমটাই হতো। তো অনেক অঙ্ক করার পরে এগুলো সব পদ্ধতিগুলো এসেছে বিভিন্ন রকম জায়গা থেকে। তো এটা শর্ট ট্রিক্স আমি বলে দেবো, ঠিক আছে? এটা দেখতে সব দেখছেন 1/1 প্লাস 1/1 প্লাস, শেষে এটা আছে, ঠিক আছে? এই অঙ্ক ক্ষেত্রে কী করবেন? কটা টার্ম আছে দেখুন, 1 প্লাস কটা টার্ম আছে? 1 প্লাস 1টা 2টো 3টে 4টে, তাই তো? 4টে টার্ম আছে, ব্যাস এখানে এই অঙ্ক হয়ে যাবে। কি আমি এইখান থেকে এতগুলোর আগে যোগটা করবো কীভাবে? সহজ নিয়ম, কীভাবে নিয়ম? এটা এখানে কত আছে? 1/3, মানে লাস্ট টার্মটা 1/3, তাহলে 1 আর 3 লিখে দিলাম, মানে ওপরেরটা সামনে সেদেরটা পরে, 1/3 লিখে দিলাম। এবার কটা 1 প্লাস টার্ম আছে? 1 2 3 4, 4টে ড্যাশ দিলাম, হলো হলো, খালি পরপর যোগ করবো, 3 আর 1 = 4, এবার 4 আর 3 = 7, 7 আর 4 = 11, 11 আর 7 = 18। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমার উত্তর যেটা হলো সেটা হচ্ছে 18/11। এইখান থেকে এই যে টোটাল যেটা দেখিয়েছি, মার্কিং করে দিয়েছি,
এটা হচ্ছে 18/11। তাহলে কোনো সংখ্যার নিচে 1/ যদি 18/11 থাকে তাহলে ঠিক এটা উল্টে যাবে, অ্যান্সার হবে 11/18। তাহলে অ্যান্সার হবে 11/18, এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে? 11/18 হয়ে যাবে অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্ক আমি এটা বলবো না যে 1+ লিখে এটা বলবো না যে এটা হবে, ঠিক আছে? তো নেক্সট অঙ্কটা চলে যায়, 1/1+1/1+1/1+1/1+2/5, ঠিক আছে? তো এটা কী হবে অ্যান্সার, নিজেরা করে ফেলুন ভিডিও পজ করে, ঠিক আছে? করেছেন? এবার দেখি, তাহলে প্রথমে দেখবো 2/5, আগে লিখলাম 2, তারপর 5, কটা টার্ম 1+, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5 আর 2 7, 7 আর 5 12, 12 আর 7 19, 19 আর 12 31। তাহলে সিম্পলি অ্যান্সারটা হয়ে যাবে, আর ওটা ভাববো না, অ্যান্সার হয়ে যাবে এই যে শেষের দুটো টার্ম আছে, সামনেরটা ওপরে 19 আর এই তলারটা এই পরেরটা তলায় 31, 19/31 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? এবার অনেকের মনে প্রশ্ন করছে, দাদা যদি এটা বিয়োগ দিয়ে আসে তাহলে আপনি কী করবেন, তাই তো? বিয়োগ দিয়ে যদি আসে, সাপোজ বিয়োগ দিয়ে করি, 1/1-1/1-1/1-1/1/4, এটা যদি আর থাকে তখন কী হবে? ঠিক একইভাবে যোগ না করে এটাকে বিয়োগ করবো, ঠিক আছে? কীরকম দেখুন বিয়োগ, এইটাই ভালো করে ফলো করার, বিয়োগটা কিন্তু অনেকে ভুল করে ফেলে। কি একের চার লিখলাম 1 আর 4, পড়া টার্ন 1, 2, 3, 4, 1, 2, 3, 4, শেষেরটা থেকে প্রথমটা, যেমন শেষেরটা থেকে প্রথমটা যোগ করেছিলাম, এবার বিয়োগ, 4 থেকে 1 বিয়োগ করলাম 3, এবার 3 থেকে 4 বিয়োগ, 3 থেকে 4 বিয়োগ কত হবে, 3-4 মানে -1 হলো। পরের টার্ম -1 থেকে আবার 3 বিয়োগ করবো, -1 বিয়োগ 3, -1 আর -3 তাহলে 3 হয়ে গেলো কত হবে, -4। নেক্সট -4 থেকে কত বিয়োগ করবো, -1টা বিয়োগ করবো, কত হবে -4, এইগুলোই বলছি, এইটাই প্রবলেমে পড়ে, -এ -এ +1, এবার -4 থেকে 1 বিয়োগ হলো -3। বোঝা গেল? বোঝা গেল -3? তাহলে অ্যান্সার আমাকে কত দাঁড়াবে, এই শেষের দুই দুটো টার্ম নেবো, তার মধ্যে প্রথম টার্মটা ওপরে মানে -4 ওপরে, তলায় হচ্ছে -3, ঠিক আছে? -1 কেটে গেলো, 4 আর 3 মানে 1, 0, 1, 3, এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝাতে পেরেছি বিয়োগটা, যারা বুঝতে পারেনি আর একবার ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন, ঠিক আছে? এবার আরেকটা দেখাচ্ছি, যদি যোগ আর বিয়োগ একসাথে দেওয়া থাকে, ঠিক আছে? ওই একই অঙ্ক দেখাচ্ছি, 1/1-1/1, একটা প্লাস দিলাম একটা মাইনাস, প্লাস 1/-1/4, ঠিক আছে? এখান থেকে করে করে উঠবো উপর দিকে, নিচে থেকে তো আমাদের অঙ্কটা করে করে উঠতে হয়, তো নিচে থেকে করে করে উপর দিকে উঠবো। এটা হচ্ছে 1/4, 1 আর 4 লিখলাম, কটা টার্ম 1, 2, 3, 4, 1, 2, 3, 4, ঠিক আছে? প্রথমে এখানে কী আছে, বিয়োগ, তাহলে আগে বিয়োগ করবো, 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3, বিয়োগের পরে কী আছে, যোগ, 4 আর 3 কত হলো 7, আর যোগের পরে কী আছে, বিয়োগ, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4, আর বিয়োগ করার পর কী যোগ, তাহলে 7 আর 4 11, তাহলে অ্যান্সার কত দাঁড়াবে, 4 উপরে 11 নিচে, 11/4 এর 11 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে এই ধরনের যোগগুলো? ওকে, এবার আমরা আজকের ক্লাসের লাস্ট টাইপের অঙ্ক দেখবো, ভগ্নাংশের লাস্ট টাইপের যোগ, এগুলো একটু কমপ্লিকেটেড যোগ দেয়, ঠিক আছে? কীরকম যোগগুলো, তো এগুলো লসও করে করা যাবে না, 2, 6, 12, 30 লসও করে তো করা যাবে না পরীক্ষার হলে, তো আপনারা অনেকে যারা জানেন তারা কিন্তু করেছে, কীভাবে করেছে যে এগুলোকে দেখুন কীভাবে এগুলোকে ভেঙে নিতে হয়, কীভাবে এই 2কে ভাঙলে 1 × 2, এটা 1 × 2, 6কে ভাঙলে দেখুন ঠিক এটার জন্য এর পরের সংখ্যাটা দিয়ে 2 × 3, একইভাবে দেখুন 3 দিয়ে এটাকে ঠিক পরের সংখ্যাটা দিয়ে 3 × 4 = 12, একইভাবে 4 × 5, 4 × 5 = 20, একইভাবে 5 × 6, 5 × 6 = 30, এইভাবে এটা কত হবে, এটা আছে 7 × 8, 7 আর 8 = 56, এটা আসবে 8 × 9। তো আপনারা জানেন যে এগুলোকে এইভাবে কিন্তু দেয়। তারপর আপনাদের কি দেখতে হয় যে ডিফারেন্স, এদের ডিফারেন্স দেখতে হয়, সব করে ডিফারেন্স দেখুন, 2 থেকে 1 বিয়োগ করুন 1, 3 থেকে 2 বিয়োগ করুন 1, তো আপনারা এগুলো চেক করেন যে 4 থেকে 3 বিয়োগ করলেও 1, 5 থেকে 4 বিয়োগ করলেও 1, তো আপনারা সূত্র মুখস্থ রেখেছেন, কী সূত্র, যে এটা হচ্ছে 1/ডিফারেন্স, 1/d, এই d মানে ডিফারেন্স, তারপর হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম মানে হচ্ছে এই যে 1 এর 2, ফার্স্ট টার্ম সূত্র লিখে দিচ্ছি, ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, লাস্ট টার্ম মানে যে 9, কেন 9,
কেন এটা নয় হলো, এটা কেন নয় হলো? আচ্ছা এটা বই পড়াচ্ছি, এটাকে যদি এটাকে ভেঙে লেখা যায় 1/1 + 1/2, এটাকে এটা দেখুন করে 1/2 + 1/3, 1/6 মানে তো সেটাই দাঁড়াচ্ছে, 1/2 + 1/3 করে দেখুন 1/6 আসবে, ঠিক আছে? তো এইভাবে হয় ভেঙে লেখা যায়, তো সেই জন্য এটা ডিফারেন্স দিয়ে করে দেওয়া যায়। তো আমি এটাকে খুবই একদম খুব ইজিভাবে আপনাদের আগেও শিখিয়েছিলাম, তবে আরও আর শিখিয়ে দিচ্ছি, এটা কী করতে হবে, কিছু নয়, জাস্ট দেখতে হবে যে কটা টার্ম আছে, জাস্ট দেখতে হবে কটা টার্ম আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা টার্ম আছে, আর টার্মটা কতগুলো টার্ম আছে সেটা ওপরে, ফার্স্ট টার্ম কত, 1/1 মানে ফার্স্ট টার্ম হচ্ছে এখানে 1, এইটা এই এই সিরিজটা ফার্স্ট টার্ম হচ্ছে 1, লাস্ট টার্ম হচ্ছে 9, তাহলে 9 লিখে দিলেন নিচে, ঠিক আছে উত্তর হয়ে গেল 8/9, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এর থেকে সহজে অঙ্ক করা যাবে কি, মানে এর থেকে সহজে যদি আপনি করে দেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এর থেকে সহজে অঙ্ক করা যাবে আরও সহজে, ঠিক আছে? তো আমার এটা সহজ লাগে একদম করে দিলাম, ঠিক আছে? আরেকটা অঙ্ক দেখি নেক্সট, যদি আপনাকে এইভাবেই করে দেয় অঙ্কটা, 1/10 × 5, 1/5 × 8, 1/8 × 11, 1/11 × 14, 14 × 17, তো এখানে অঙ্কটাকে চোখে দেখে একটা জিনিস আপনাদের কমন লাগছে, সেটা কী জিনিস, সেটা হচ্ছে ডিফারেন্স। তো 2 থেকে 5-এর ডিফারেন্স 3, এটাও ডিফারেন্স 3, এটা 8 থেকে 11 3, এটাও ডিফারেন্স 3, এটাও ডিফারেন্স 3, এটা দেখে নিয়ে আপনারা ডিফারেন্সের সূত্র লাগাবেন, ঠিক আছে? ডিফারেন্সের সূত্র লাগাবেন 1/difference × 1/first term - 1/last term, তো এটা আপনারা করবেন যে 1/difference × 1/first term - 1/last term, তো এটা দিয়ে উত্তরটা করেন, মানে বইয়ে এভাবে দেখানো আছে। তো এর থেকেও সহজে, মানে যতই ডিফারেন্স ডিফারেন্স যদি সমান হয় সেটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, আমি কিছুই করবো না, আমি খালি টার্মগুলো দেখানো কটা টার্ম আছে, 1, 2, 3, 4, 5, ওপরে 5 বসালাম, নিচে ফার্স্ট টার্ম এখানে কত আছে সিরিজটা 2, আর লাস্ট টার্ম কত আছে 17, তাহলে 2 × 17 অ্যান্সার হয়ে যাবে 5/17 × 34, এটাই হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা কিছু আশা করছি বোঝাতে পেরেছি। তো ভগ্নাংশ সংক্রান্ত আজকের যে ক্লাসটা হলো, ছোটো থেকে বড়ো কোনটা ছোটো কোনটা বড়ো, আশা করছি সহজভাবে শেখাতে পেরেছি, এবং যে সব যে ভগ্নাংশ যেগুলো যোগগুলো দেয় সেগুলো করিয়ে নিয়েছি, ঠিক আছে? আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, এরকম প্রতিটা ক্লাসেই ভালো ভালো মানে ক্লাস দেবো আপনাদেরকে, ঠিক আছে? সঙ্গে থাকবেন অবশ্যই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পুরো প্রিপারেশানটা 20 এতদিন প্রিপারেশান করেছে, 20 দিন অন্তত এই ক্লাসটাকে ফলো করুন, দেখবেন আপনাদের ইম্প্রুভমেন্ট আসবেই, ঠিক আছে? আর যারা যারা ভালো লাগবে না বা যারা উল্টোপাল্টা কমেন্ট করেন তারা ভিডিও না দেখতে পারেন, ঠিক আছে? কিন্তু বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? না দেখে স্কিপ করে যাবেন কিন্তু বাজে কমেন্ট করবেন না, যারা ক্লাস করতে চায় দেখতে চায়, যারা সত্যি করে চাকরি পেতে যায় তাদেরকে ক্লাসটা দেখতে দিন, দয়া করে বলছি, ঠিক আছে? তো বন্ধুরা নেক্সট দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।